ড.ইউনের উপর আবারও খড়ক নেমে এসেছে। সর্বশেষ খবর হলো ইউনুস সহ ১৩ জনকে দুদক তলব করেছে ৪ এবং ৫ অক্টোবর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের নির্বাচন সেনাবাহিনীর অধীনে নাকি জাতিসংঘের অধীনে, আমেরিকা কোন পথে যাচ্ছে নাকি এই সরকারের অধীনেই হচ্ছে, তবে এই সরকার কখনোই তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে নারাজ। কিন্তু ডক্টর ইউনুসকে কিন্তু ব্যাপকভাবে বিবৃতি জানিয়েছেন আমেরিকা। তাহলে এখন পরিস্থিতিটা কি হতে যাচ্ছে তা এই মাসের ভেতরেই জানা যায়। অটোমেটিক্যালি ডক্টর ইউনুসের ব্যাপারে কিন্তু ব্যাপকভাবে দুদকের তলব শুরু হয়ে গেছে। আসুন বিস্তারিত জানবো আমরা এ সম্পর্কে মস্ত ফিরোজ ভাইয়ের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের উপর আবারও খড়গ নেমে এসেছে। সর্বশেষ খবর হলো ইউনুস সহ ১৩ জনকে দুদক তলব করেছে ৪ এবং ৫ অক্টোবর। তাদেরকে হাজির হতে হবে দুদক কার্যালয়ে, এই মর্মে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। দর্শক, ১৯০ জন বিশ্বনেতারা যে আবেদন করেছিল ডক্টর ইউনুসকে যাতে হয়রানি করা না হয় এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলা মোকদ্দমা আছে সেগুলো থেকে যাতে নিষ্কৃতি দেওয়া হয়, এই রেশ না কাটতেই আবার নতুন করে এই চিঠি, যেখানে বলা হচ্ছে অর্থ পাচার মামলায় ডক্টর ইউনুস সহ ১৩ জনকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে এবং এই ১৩ জনকেই ৪ তারিখ এবং ৫ অক্টোবর হাজির হতে হবে। কেন হঠাৎ করে এই এত দ্রুততার সাথে এত সংক্ষিপ্ত সময় দিয়ে তলব করা হচ্ছে বিষয়টা পরিষ্কার না, তবে রাজনৈতিক মহলে এটি নিয়ে নানান রকম কথাবার্তা চলছে ডক্টর ইউনুসকে নিয়ে। যাই হোক, আমি খবরটা আপনাদেরকে বলি যেটি প্রকাশ হয়েছে। ২০২২ সালের ২৩শে জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদককে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগে বলা হয় ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থ পাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি। ন্যায্য পাওনা থেকে বঞ্চিতের অভিযোগ এনে গ্রামীণ টেলিকম এবং এর প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ১১০টি মামলা করেন তারই অধীনস্থ শ্রমিকরা। সম্প্রতি ১৭৬ জন শ্রমিকের পাওনা ৪৭৬ কোটি টাকা পরিশোধ করে আবারও আলোচনায় আসেন ডক্টর ইউনুস। শ্রমিকদের পক্ষ থেকে করা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। এরপরই প্রশ্ন ওঠে মামলার রফা দফার প্রক্রিয়া নিয়ে। এখনও দর্শক ডক্টর ইউনুসের এই মামলার পুরো বিষয়টি গণমাধ্যমে পরিষ্কার হয়নি যে কেন কি কারণে। সমকাল লিখেছে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন, ৪ এবং ৫ অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত আসা হয়নি কি অর্থ পাচার মামলায় কি কি অভিযোগ, সুনির্দিষ্ট এখনো প্রকাশ হয়নি। দর্শক, হয়তো বিস্তারিত জানা যাবে। তবে এটা ঠিক, এটা একটা অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন দফায় দফায় ডক্টর ইউনুসের ব্যাপারে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যেখানে ১০৩ জন নোবেল লরিয়েট আবেদন করেছে, তার বাইরে হিলারি ক্লিন্টন আছে, জাতিসংঘের সাবেক মহাসচিব আছে, আরও বহু বিশ্বনেতা আছে, বারাক ওবামা আছে। এই সব আবেদন নিবেদনগুলোকে কোনোভাবেই সরকার আমলে নিচ্ছে না। সরকার বলছে যে আইনগত বিষয়, এগুলো কিছুই করার নেই, তারা তাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাবে। এখন কি হবে শেষ পর্যন্ত, এই সমস্ত বিষয়গুলো কোথায় যে ঠেকবে এটা কিন্তু এখনও পরিষ্কার না। তবে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুসের ব্যাপারে একটা বিশেষ আগ্রহ বা নজর, সেটা অনেকে বলছেন এটা একটা রাজনৈতিক কারণ আছে। কেননা রাজনৈতিক একটা পট পরিবর্তনের একটি পরিস্থিতি অনেকে দেখছেন,
সেই পট পরিবর্তনে ডক্টর ইউনুস হয়তো সামনে চলে আসতে পারেন, সেই কারণেই হয়তো ডক্টর ইউনুসকে টার্গেট করে এই ধরনের একের পর এক বিচারিক কার্যক্রম হচ্ছে, আইনগত কার্যক্রম হচ্ছে, সর্বশেষ হয়তো এই যে তাকে যে তলব করা হলো অর্থ পাচার মামলায়, অর্থ পাচারের অভিযোগ এনে যেই তার 4 তারিখ এবং 5 তারিখ দুদিনব্যাপী এই জিজ্ঞাসাবাদ করা হবে দুদক কার্যালয়ে। তো এটি নিশ্চয়ই এরপরে আমরা দেখব যে এই বিষয়ে কোনো রাজনৈতিক বা বিশ্বের নানা প্রান্ত থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। দর্শক ভালো থাকবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা মোসাফ ফেরুজ ভাইয়ের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আগামী নির্বাচন এবং প্রধানমন্ত্রীর বর্তমান অস্তিত্ব এবং এই মাসের ভেতরে এবং কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে আমেরিকা, বিস্তারিত জানবো আমরা এই ভিডিও থেকে। তবে এই স্বৈরাচারী সরকার যাবে, আর তাই বাংলাদেশের মানুষের এই উদ্বিগ্নতা বুঝেই পশ্চিমারা তথা আমেরিকা তারা এগিয়ে এসেছে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে। এবং এরপরে আমেরিকা একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে, সাথে সাথে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া তারাও একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। তাই আমেরিকার সর্বশেষ পদক্ষেপ হলো তারা ঘোষণা দিয়েছে ভিসা নীতি তারা কার্যকর করতে যাচ্ছে, এবং এই ভিসা নীতি কার্যকর করার যে ঘোষণা দিয়েছে তারপরে এই প্রথম আসলো আমেরিকার কোনো প্রতিনিধি, উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এবং তিনি এসে যে কথা বললেন, যে কথা জানালেন, যে ভিসা নীতি যারা পাবে তাদের উপরে কি প্রভাবটা পড়বে বা তাদের উপরে কি ব্যবস্থা নেবে, আর যারা ভিসা নীতি না পেয়েছেন, যারা ভিসা নীতির আওতায় নাই, তাদের ভিসাগুলো কিভাবে তারা প্রক্রিয়া তারা কিভাবে এগুলোকে বাছাই করবেন এবং তাদের কতটা সহজ করে ভিসা দিবেন, এগুলোর বিষয়ে তারা বিস্তারিত কথা বলেছে, বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা হয়েছে। এই বিষয় নিয়ে এখন আপনাদেরকে এই রিপোর্টটা জানাবো। রিপোর্টটা আসছে দৈনিক মানবজমিনে, আপনারা দেখুন। ভিসা নীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সোলার কর্মকর্তা ঢাকায় এখানে লিখেছেন যে নিষেধাজ্ঞার বাইরে থাকা ব্যক্তিদের ভিসার আবেদন 6 মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ভিসার নিষেধাজ্ঞার বাইরে যারা আছে তাদের ভিসা কীভাবে নিষ্পত্তি করবে সেই বিষয়গুলো জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজতর করার বিষয়ে আন্তরিক ওয়াশিংটন। তবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রতিবন্ধকদের ভিসা না দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর করার ক্ষেত্রে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। তারা এবারেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যারা নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে বা যারা গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের ভিসা নিষেধাজ্ঞার বিন্দুমাত্র শৈথিল্যতা গ্রহণ করা হবে না। বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলাপে এমনটাই আভাস দিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের কনসুলার সেকশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণার পর স্টেট ডিপার্টমেন্টের কনসুলার উইংয়ের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার এটাই প্রথম ঢাকা সফর। শনিবার রাতে বাংলাদেশ সফরে আসা স্টেট ডিপার্টমেন্টের এই কর্মকর্তা 3 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রোববার দিনের শুরুতে তিনি দূতাবাসের ভিসা তথা কনসুলার সেকশনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, বিকালে যান সেগুন বাগিচা। আপনারা জানেন এরকম করে একের পর এক প্রতিনিধি, উচ্চ পর্যায়ের প্রতিনিধি আসে আমেরিকা থেকে বাংলাদেশে, এবং তারা এসে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেন, মিটিং করেন, বৈঠক করেন। বৈঠক করে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নেন, এবং সেই রকমেরই একটা প্রতিনিধি এখন বাংলাদেশের এখানে আছেন। জাতিসংঘ অধিবেশন এবং অন্য কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিব দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে ব্রিফ করেন, বলেন নতুন ভিসা নীতি নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে ওই ভিসা নীতি ঘোষণার পর সাধারণ আবেদনকারীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজমান তা তাদের অবহিত করা হয়েছে।
এটাকে রুটিন সফর আখ্যা দিয়ে সচিব বলেন, কনসুলার কাজ সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে কোভিডের পর ভিসা আবেদন নিষ্পত্তিতে যে দীর্ঘ সূত্রতা ছিল তা নিরসন বিষয়ে কথা হয়েছে, সাধারণ আবেদনকারীর ভিসার আবেদন 6 মাসের মধ্যে নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এই সময় এক সাংবাদিক জানতে চান, নতুন ভিসা নীতি ধারা সি কার্যকর করার বিষয়ে বাংলাদেশ কোনো উদ্বেগ জানিয়েছে কি না। জবাবে সচিব বলেন, না, এটা একান্তই যুক্তরাষ্ট্রের ব্যাপার। 3C কিভাবে কার ওপর কার্যকর তা নিয়ে বাংলাদেশ জানতে চেয়েছে কি না, এমন সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তারা কিভাবে কার ওপর আর কার ওপর কার্যকর করবে তা তাদের সিদ্ধান্ত, সেটা জানার জন্য সাংবাদিকদের আগ্রহ থাকতে পারে, তারা কোনো আগ্রহ দেখায়নি। এদিকে ওই বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমের মুখোমুখি না হলেও দূতাবাসের তরফে একটি টুইট বার্তা প্রচার করা হয়েছে। সচিত্র ওই বার্তায় বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার প্রতি আগ্রহ বৃদ্ধি, আমেরিকান নাগরিকদের কনসুলার সহায়তা নিশ্চিত করা এবং ভিসা ইন্টারভিউ অপেক্ষার সময় কমানোর ক্ষেত্রে ওয়াশিংটনের যে প্রসেসটা তা নিয়ে কনসুলার অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলমের মধ্যে আলোচনা হয়েছে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্র বৈধ ভ্রমণ এবং অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ সফর করেছেন বলে আগেই জানানো হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ সফর করেছেন তিনি। ঢাকা থেকে ওয়াশিংটনে ফিরবেন তিনি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভিসা নীতিতে আওয়ামী লীগ একেবারে কাবু হয়ে গেছে, সরকারের ভিতরে কাঁপন ধরে গিয়েছে, কিন্তু তারপরেও সরকারের ভিতরে কিছু অর্বাচীন আছে, তারা শুধু বিভিন্ন ধরনের কথা বলে, তারা হুমকি ধামকি দেয় আমেরিকার। আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।